আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আবার দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা ওয়ালের মধ্যে কিভাবে, অর্থাৎ এটাকে বলে গ্রুপ বলা হয়, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে, যেটা আমরা অর্থাৎ বিল্ডিং এর মধ্যে আমরা কিভাবে গ্রুপ দিই, ঠিক আছে, সেটা আমি দেখাবো। অর্থাৎ আমরা যেটা 0.5, অর্থাৎ এটাকে বলি আমরা গর্ত, মানে যেটাকে বাংলা ভাষায় বলে গর্ত, ঠিক আছে, 0.5 মতো এরকম আমরা কাটিং করি। তো আজকে দেখাবো এটা কিভাবে করা হয়। তো ওই দিন আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে ভাই এটা একটু করে দেখেন। তো আজকে ওনার জন্য বেসিক্যালি, যদি উনি দেখেন অবশ্যই ওনার জন্য এটা মানে খুবই উপকারী ভিডিও হবে। তো ফার্স্ট টাইম ফর আমি একটি বক্স নিলাম, ওকে, ফার্স্ট টাইম আমি একটি বক্স নিলাম, ধরেন এটা আমার একটা ওয়াল, হ্যাঁ, এটা আমার একটি ধরেন 5 ইঞ্চির একটি ওয়াল। তো আমি চাচ্ছি এ ওয়ালে গ্রুপ কাটবো, তো সেটা কিভাবে, ওকে। আচ্ছা, তো গ্রুপ জিনিসটা হচ্ছে আমি একটি ওয়াল নিলাম, ওয়ালের উপর একটি ওয়াল, আবার একটি বক্স নিলাম, ধরেন এটা সমান করে একটি বক্স নিলাম। তো ধরেন বক্সের হাইট 7 ইঞ্চি আছে, লাইক, তারপর এটা লেংথ ধরেন 5 ইঞ্চি দিলাম, হ্যাঁ, এটা লেংথ আমি দিলাম 5 ইঞ্চি। তারপর কি করব, এটাকে আমি একটু লেফট বাসন নিয়ে যাব। তো আমি 2D-তে যাই, কিবোর্ডে F3। তো 2D-তে গেলে আমি দেখব এটা এই বক্সটা এই বক্সের ভিতর কতটুকু ঢুকছে, তো সেটা আমি এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন আর এটা হোয়াইট, দেখেন হোয়াইটটা অনেক মানে সামান্যটুকু, কিন্তু এই বড় বক্সের ভিতর কিন্তু এটা ইন হয়েছে, তাই না ব্যাপারটা? তো এখন আমি কি করবো, আমি সামান্য একটু জাস্ট কাটবো, যতটুকু কাটবো, এটা হচ্ছে গ্রুপ, ওকে। তারপর কি করব, এই বক্সটা একটু স্কেলিং করে বাড়িয়ে দেব। আচ্ছা, তো এখন আমি কি করব, যেহেতু ধরেন এটা আমার আরো চিকন করব, ধরেন আপনি চাচ্ছেন গ্রুপটা আরেকটু চিকন করার জন্য বা মোটা, সেটা আপনার ইচ্ছা। তো কি করব, কপি করব, ধরেন আমি চাচ্ছি একটা ওয়ালে অনেকগুলো গ্রুপ করার জন্য, কপি করলাম 5টা, ঠিক আছে। আচ্ছা, তো কপি করলাম কিভাবে সেটা আমি আবার একটু স্লো দেখাই। ফার্স্টে কি করবেন, সিলেক্ট করবেন, কিবোর্ডের শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন দিয়ে এটা উঠাবেন। উঠানোর পর এরকম একটা অপশন আসবে, অর্থাৎ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো নাম্বার অফ কপিজ, আপনি কয়টা কপি করবেন, ধরেন আমি 5টা কপি করবো, 5 লিখলাম, ওকে, দেখেন এখন 5টা কপি হয়ে গেছে নির্দিষ্ট দূরত্বে। আচ্ছা, তারপর কি করব, আমি বড় ওয়ালটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কম্পাউন্ড নামে একটা অপশন আছে, যাব প্রিবুলিয়ান, তারপর স্টার্ট পিকিং। এরপর কি করব, অর্থাৎ রেড বাটন, রেড কালার যেই বক্সটা, এই বক্সে ক্লিক করব, দেখেন এখন কিন্তু কাটতেছে, শুধু মাউসের রাইট বাটন দিয়ে কাটবেন, ওকে। আচ্ছা, আমি যদি 2D-তে দেখাই, তো দেখেন তখন কিন্তু বক্সটা দেখেন কি কেমন ছিল আর এখন কিন্তু কেমন, অর্থাৎ এটা কাটিং হয়ে গেছে, এই জন্য এটা 2D-তে দেখাচ্ছে। আমি যদি আরও ক্লিয়ার বোঝাই, আচ্ছা ধরেন আমার ওয়ালটা হচ্ছে সাদা, আমি চাচ্ছি গ্রুপগুলা একটু অন্য কালার দেবো, তো কনভার্ট টু এডিটর বলতে যাই, পলিগন নামে একটা অপশন আছে, পলিগন, পলিগনে ক্লিক করার পর দেখেন গ্রুপগুলা কিন্তু অটোমেটিকলি শো করতেছে। তারপর কি করব, এখান থেকে একটা ম্যাটেরিয়ালস নেব, ধরেন আমি চাচ্ছি এটা ব্ল্যাক করব গ্রুপটা, দেন অ্যাসাইন করে দিলাম, জাস্ট এতটুকু। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন ব্যাপারটা, খুবই মানে একদম সিম্পল ব্যাপার, একদম এটা একদম সিম্পল, একদম সিম্পল ব্যাপার। আমি আবার করে দেখাচ্ছি এগেইন, ফার্স্টে একটা বক্স নেবেন, ধরেন আমি একটি মোটা বক্স নিলাম, আবার একটি বক্স নিলাম বা লাইন নিলাম, ধরেন আমি যদি লাইন দিয়ে করতে চাই, ধরেন আমি চাচ্ছি তিনের দিকে গ্রুপ করব, তিন দিকে লাইন নিলাম, এই যে লাইন দিয়ে ড্র করতেছি, ওকে। আচ্ছা, তারপর কি করব, এই যে লাইন নিলাম, লাইনটাকে আমি একটু মোটা করব, র্যান্ডারিংয়ে যাব, অ্যানাবেল এই দুইটা ক্লিক করে দেব। তারপর এটা আমি করবো কি, রেক্টেঙ্গুলার শেপে করবো, করলাম, করার পরে আচ্ছা হয়ে গেছে, তাই না ব্যাপারটা? তারপর কি করবো, এটাকে কনভার্ট টু, অর্থাৎ এই লাইনটাকে আমি এভাবে থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় কনভার্ট টু এডিটরতে নিয়ে যাব, ওকে। আচ্ছা, লাইন দিয়ে যদি আমি কোনো জিনিস কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে কনভার্ট টু এডিটরতে নিয়ে যাবেন, অবশ্যই। তারপর কি করবো, এটাকে কাটিং করি, সেম কম্পাউন্ড অবজেক্ট প্রিবুলিয়ান স্টার্ট পিকিং। তো দেখেন কাটছে কিনা। আচ্ছা, আমি এটা কি করব, কপি করব, কপি করলাম, ধরেন আমি 5টা কপি করলাম, 10টা, আচ্ছা বেশি হয়ে গেছে, তাই না ব্যাপারটা? এগুলো ডিলিট করে দেন, দরকার নেই। এখন কি করব, কম্পাউন্ড অবজেক্ট প্রিবুলিয়ান স্টার্ট পিকিং। তো দেখেন এখন আমি কাটি, এই যে কাটতেছে,
ওকে কাটতেছে এখন আমি চাচ্ছি এখানে আলাদা কালার ইউজ করব তো সেই জন্য কি করব সিলেক্ট করে কনভার্ট ইউনিট পলি পলিগন দেখেন পলিগন ধরার সাথে সাথে গ্রুপগুলো কিন্তু অটোমেটিক্যালি ধরতেছে তো আমি চাচ্ছি এগুলা একটি অন্য কালার ইউজ করব ধরেন আমি একটু হলুদ কালার দিলাম দেন অ্যাসাইন দেখেন তাই না এটা দ্যাট মিন্স এটাই আমরা এইভাবে কিন্তু ওয়ালে বিভিন্ন ডিজাইন গ্রুপ তার বিশেষ করে যারা ইন্টেরিয়র কাজ করি আমরা বেসিক্যালি তো তাদের জন্য খুবই জিনিস একটা দরকার এক্সটেরিয়র বলেন ইন্টেরিয়র বলেন বা যারা এইসব কাজগুলো করেন তাদের খুবই দরকার তো আমি সিম্পলভাবে দেখালাম কিভাবে গ্রুপ করে এটা একদম সিম্পল পদ্ধতি মানে দুই তিন ভাবে করা যায় এই গ্রুপ জিনিসটা বাট আমি সিম্পলভাবে জিনিসটা দেখালাম যাতে সহজে আপনারা এই জিনিসটাকেও করতে পারেন তো যাই হোক আজকে আর বেশি আগাবো না আমি আজকে খুব শর্ট ভিডিও করব তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে পৌঁছাতে পারি সেই কামনাই করবেন আর অবশ্যই শেয়ার করবেন যারা দেখতে পারে না বা যাদের কাজ শেখার সামর্থ্য নেই অবশ্যই যেন তারা আমার ভিডিওগুলো দেখে যেন 100% যে কাজ শিখবে আমার ভিডিও দেখে আমি তো বলি না আমার ভিডিও দেখে 2% কাজ শিখুক 5% কাজ শিখুক 50% কাজ শিখুক আমার জন্য সেটাই কিন্তু এনাফ কারণ আমি এখানে ফ্রিতে সার্ভিস দিচ্ছি ফ্রিতে কাজ শিখাচ্ছি তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন।